সম্মানিত সুধী মণ্ডলী, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের পঞ্চগড়ের তৌহিদি জনতা কাদিয়ানি জলসাতে আক্রমণ করে তাদের জলসা পণ্ড করে দেয়। এই জলসাটা 3 দিন ব্যাপী স্থায়ী ছিল। তো প্রতি বছরই তারা জলসা পালন করে থাকে। তো এইবার পঞ্চগড়ের উন্মত্ত তৌহিদি জনতা এই জলসাটাতে গিয়ে ভাঙচুর করে এবং জলসাটাকে পণ্ড করে দিয়ে তারা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানায় যাতে করে বাংলাদেশ সরকার আহমেদিয়াদেরকে অমুসলিম ঘোষণা করে দেয়। তো আমি বলি কি, এই সমস্ত উন্মত্ত তৌহিদি জনতাদেরকে প্রথমে অমানুষ ঘোষণা করে দেওয়া হোক, ঠিক আছে? আগে তোদেরকে অমানুষ ঘোষণা দেওয়া হোক, তারপর ভাবা যাবে আহমেদিয়াদেরকে মুসলমান নাকি অমুসলমান ঘোষণা করা হবে। তো যে সমস্ত মুসলমানরা অমানবিক কাজ করে থাকে তাদের কোনো অধিকার নাই কাউকে মুসলমান বা অমুসলমান ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানানো। তো তাদের স্পষ্ট দাবি হচ্ছে আহমদিয়াদের যাতে করে অমুসলমান ঘোষণা করা হয়। এই একই দাবি পাকিস্তানে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা জঙ্গি মৌলানা আবুল আলা মওদুদি, হ্যাঁ, পাকিস্তান সরকারের কাছে ঘোষণা করেছিল, সরি, পাকিস্তান সরকারের কাছে দাবি করেছিল, এবং সে নিজেই পাকিস্তানের আহমদিয়া মুসলমানদেরকে অমুসলমান ঘোষণা করে, যার ফলশ্রুতিতে তৎসময়ে পাকিস্তানে হাজার হাজার আহমদিয়া মুসলমানদেরকে পাকিস্তানের তৌহিদি জনতা কচুকাটা করে তাদের উপর জেনোসাইড চালায়। তো এই জেনোসাইডের কারণে মৌলানা মওদুদিকে পাকিস্তান সরকার মৃত্যুদণ্ড ঘোষণা করে, পাকিস্তান সরকার তার মৃত্যুদণ্ড ঘোষণা করে। কিন্তু সৌদি আরব সহ কিছু মুসলমান দেশগুলোর চাপের মুখে পড়ে পাকিস্তান সরকার মৌলানা মওদুদিকে মৃত্যুদণ্ড দিতে পারে নাই। এই হচ্ছে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা মওদুদির কার্যকলাপ। তো জামাত ইসলামী, হেফাজতে ইসলামী, তারপর আরো যে সমস্ত ইসলামিক সংগঠন, রাজনৈতিক সংগঠন রয়েছে, তাদের একটাই দাবি যে আহমদিয়াদেরকে কি করতে হবে, অমুসলিম ঘোষণা করতে হবে। তো ভাই, আহমদিয়াদেরকে অমুসলিম ঘোষণা করলে পরে ফায়দাটা কি হবে? কোনো ফায়দা নাই। মানে তারা আহমদিয়াদেরকে অমুসলিম ঘোষণা করতে চাচ্ছে এই কারণে যে আহমদিয়াদেরকে যদি অমুসলিম ঘোষণা করে দেওয়া হয় তাহলে তাদের ইসলামের 12টা বাজবে না। তো আমার কথা হচ্ছে, আহমদিয়া জামাতের মানুষ, হ্যাঁ, অন্যান্য ইসলামিক যে সেক্ট রয়েছে এই সেক্ট গুলোর মধ্যে অন্যতম একটা সেক্ট, তারা মির্জা গুলাম আহমদ কাদিয়ানিকে তারা ইমাম মাহদি বলে দাবি করে থাকে। তো এই পেস্টটা লাগাইছে তো স্বয়ং নবী মুহাম্মদ। নবী মুহাম্মদ বলে গেছে যে তার মৃত্যুর পরে ইমাম মাহদি আসবে এবং ইমাম মাহদির লক্ষণগুলো সে বলে দিয়েছে। তো এখন কেউ যদি নিজেকে ইমাম মাহদি বলে দাবি করে থাকে আর তার ফলোয়াররা যদি মনে করে থাকে যে নবী মুহাম্মদের বর্ণনাকৃত ইমাম মাহদির সকল লক্ষণগুলো তার মধ্যে পাওয়া যাচ্ছে, তাহলে তারা তাকে ইমাম মাহদি হিসাবে মেনে নিতেই পারে। এখন যে ব্যক্তিটি নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে, সেই ব্যক্তি হয় নবী মিথ্যা বলেছে অথবা সত্য বলেছে। তো এই এই সত্য মিথ্যার দায়ভার তার উপর বর্তায়। তাকে যারা ফলো করে তাকে যারা ফলো করে বিশ্বাস করে থাকে যে সে ইমাম মাহদি, হ্যাঁ, যারা এটা বিশ্বাস করে থাকে, হ্যাঁ, এটি তাদের ফল্ট না। এখন মির্জা গুলাম আহমদ কাদিয়ানি যদি ইমাম মাহদি বলে, মির্জা গুলাম আহমদ কাদিয়ানি ইমাম মাহদি বলে দাবি করেছে, এখন তার অনুসারীরা তার মধ্যে ইমাম মাহদি হওয়ার সকল যোগ্যতা দেখতে পেরেছে, এখন এটি হচ্ছে তাদের দাবি। এখন তারা যে
গুলাম আহমেদ কাদিয়ানি কি কাদিয়ানির মধ্যে মুহাম্মদের বর্ণনাকৃত সকল লক্ষণ খুঁজে পেয়ে তাকে ইমাম মাহদি হিসাবে বিশ্বাস করেছে, এটি তো তাদের ফল্ট না। এই এই দাবি এটি তারা মুহাম্মদের কাছ থেকে পেয়েছে, নবী মুহাম্মদের কাছ থেকে পেয়েছে। এখন কিভাবে তোমরা প্রমাণ করবে যে কাদিয়ানিরা গুলাম আহমেদ মির্জা গুলাম আহমেদ কাদিয়ানিকে যে মাহদি দাবি করেছে সেটি সত্য না, এটি কিভাবে তোমরা প্রমাণ করবে? তোমাদের নবী মুহাম্মদ তো মাহদির লক্ষণগুলো বলে দিয়েছে। এখন যে কেউ যদি এসে ইমাম মাহদি দাবি করে থাকে, আর কিছু মানুষ যদি মনে করে থাকে না তার মধ্যে নবী মুহাম্মদের বর্ণনাকৃত লক্ষণগুলো খুঁজে পাওয়া গিয়েছে, তখন তো করার কোনো কিছু নাই, ইউ গট নাথিং টু ডু উইথ দিস। তো এই পেস্টটা লাগাইছে মুহাম্মদ। আচ্ছা, আমি সেই দিকে যাচ্ছি না, আমি একটি কথা এইখানে বলতে চাচ্ছি, এই যে কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলমান ঘোষণা দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে, তো তারা কি বাংলাদেশে একটি জেনোসাইড চায়? অবশ্যই তারা চাচ্ছে। নারায়ে তকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কাদিয়ানি ছেলেটাকে তারা জবাই করে ফেলেছে, ভাবা যায়? এটাই হচ্ছে ইসলাম। না, এটি ইসলাম না, এটি হচ্ছে ধর্ম। এই এই ধর্মান্ধরা সকল ধর্মের মধ্যে রয়েছে। এই এই ধর্মান্ধরাই জুয়ানব আর্কে ডাইনি ঘোষণা দিয়ে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। এই ধর্মান্ধরাই গ্যালিলিওকে জেলের ভিতর রেখেছে, রাখার ব্যবস্থা করেছে। এই ধর্মান্ধরাই আখলাককে ধর্ম অবমাননার অভিযোগে তাকে জয় শ্রীরাম ধ্বনি তুলে পিটিয়ে হত্যা করেছে। এই ধর্মান্ধরাই আসানসোলের ইমামের ছেলেকে জবাই করে হত্যা করেছে। এই ধর্মান্ধরাই গুজরাটের হিন্দু মুসলমানদের দাঙ্গার সময় প্রেগনেন্ট ওয়েমেনের প্রেগনেন্ট মহিলার পেট ছিঁড়ে বাচ্চাটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, এটি আমি গার্ডিয়ান নিউজ পেপারে পড়েছি। এগুলো আসলে মানুষ না, এগুলো কিবা হোক হিন্দু, কিবা হোক মুসলিম, কিবা হোক খ্রিস্টিয়ান, কিবা হোক ইহুদি, এরা ধর্ম অবমাননার অভিযোগে এরা মানুষ হত্যা করে। এরা কেউ হিন্দু হত্যা করে না, কেউ খ্রিস্টিয়ান হত্যা করে না, কেউ মুসলমান হত্যা করে না, কেউ আহমদিয়া জামাতের মানুষ হত্যা করে না, এরা মানুষ হত্যা করে, ধর্মের নামে মানুষ হত্যা করে, এরা আসলে মানুষ না। তো যে কাদিয়ানিরা, যে সরি যে সুন্নি মুসলমানরা বাংলাদেশের সরকারকে আহ্বান করছে যে বাংলাদেশ সরকার যাতে আহমদিয়াদেরকে অমুসলমান ঘোষণা করে, আমি তাদেরকে বলবো তোমরা আগে নিজেদেরকে অমানুষ ঘোষণা করো, কারণ তোমরা মানুষ না। এই হচ্ছে ঘটনা আজকের বাংলাদেশে। এই মুসলিম মুসলিম জনগোষ্ঠী উন্মত্ত হয়ে গিয়েছে, এরা আর মানুষের কাতারে কাতারে নাই। এই তো এই তো মানে এই গেল কয়েক বছর আগে, এই দুই তিন চার বছরের ভিতর একটা ঘটনা ঘটেছে, আমি জানি না বাংলাদেশের কোন এলাকায় এই ঘটনাটা ঘটেছিল, খুব সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ায় ঘটেছিল। আহমদিয়া জামাতের একটা ছোট শিশুর মৃত্যুর পর তাকে সুন্নিদের গুরুস্থানে কবর দেওয়া হয়। এই ছোট বাচ্চাটিকে কবর থেকে তুলে তারা রাস্তায় নিক্ষেপ করে দেয়। এই বাচ্চাটি তো কোনো আহমদিয়া জামাতের নিয়ম নীতিকে ফলো করে নাই, সে তো এডাল্টই হয় নাই, তো বাচ্চাটার কি অপরাধ ছিল? বাচ্চাটা তো তখনই আহমদিয়া জামাতের মানুষ হতো যখন সে প্রাপ্তবয়স্ক হতো, এই তিন চার বছরের বাচ্চা মৃত বাচ্চাটির কি অপরাধ ছিল? সে কি নামাজ পড়তো? সে কি জানতো আহমদি গুলাম আহমদ আদিয়ান কাদিয়ানিকে? সে কি জানতো নবী মুহাম্মদকে? কিছুই তো সে জানতো না, তাকে কেন কবর থেকে তুলে রাস্তায় ফেলে দিল? এই হচ্ছে ধর্মান্ধ মানুষের কার্যকলাপ। তো আজকে বাংলাদেশে তারা আহমেদিয়া
মুসলিমদেরকে অমুসলিম ঘোষণার দাবি জানাচ্ছে। আপনারা আপনারা দেখবেন এই যে আহমদিয়া যুবকটিকে জবাই করে তারা হত্যা করলো, এই হত্যার জন্য একটা সুন্নি মুসলমান হ্যাঁ কন্ডেম করবে না, একটা সুন্নি মুসলমানও এই ঘটনার জন্য নিন্দা করবে না, বরং তারা মনে মনে খুশি হয়েছে। এই তো এই ধর্মান্ধরাই তো পাকিস্তানে শ্রীলঙ্কান ভদ্রলোককে পিটিয়ে হত্যা করে আগুনে পুড়িয়েছে, জ্যান্ত আগুনে পুড়িয়েছে। এই ধর্মান্ধরাই তো আফগানিস্তানের ওই ফাকুন্দা নামের একটা অসুস্থ মেয়েকে পিটিয়ে হত্যা করে তারপর তাকে জ্যান্ত আগুনে পুড়িয়ে দিয়েছিল, দেয় নাই মসজিদের সামনে এটি করেছে। আমি দেখেছি তার মাথা ইটের মানে তার মাথা ইটের একটা ইটের উপর রেখে উন্মত্ত আফগানি মুসলমানরা তার মাথায় ইট দিয়ে অনবরতভাবে আঘাত হেনেছিল। হ্যাঁ, তারপর ওই মহিলাটা রক্তাক্ত হয়ে মারা যায়, তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে। এই তো ধর্ম, এই তো ধর্ম। এই ধর্মান্ধরা কি না করেছে সারা পৃথিবীতে! ধর্ম মানুষকে মানুষ বানায় না, ধর্ম মানুষকে অমানুষ বানায়, জন্তুর চেয়ে আরো অধম বানায়। সুতরাং ধর্ম ছাড়ার সময় এসেছে। সকল ধর্মের মানুষ, সকল ধর্মের মানুষ তাদের ধর্ম অবমাননার অভিযোগে মানুষকে পিটিয়ে হত্যা করে, কোনো কোনো জায়গায় জ্যান্ত পুড়িয়ে মারে, আমি একটু আগে বলেছি, কোনো কোনো জায়গায় তারা তাদের ঈশ্বরের নামের স্লোগান দিয়ে মানুষকে হত্যা করে, কোথাও পিটিয়ে হত্যা করে, কোথাও গলা কেটে ফেলে দেয়, কোথাও জ্যান্ত আগুনে পুড়িয়ে মারে। এই তো ধর্মান্ধ মানুষদের কাজ। আমি কি বলবো, আমি এতক্ষণ কি বললাম, এখন কেউ দয়া করে তেনাবাজি করে বলবেন না, না 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 না, এটা শুধুমাত্র মুসলমানরা করে থাকে। আরে ভাই চুপ করেন, শুধুমাত্র মুসলমানরা করে না, সব কয়টা ধর্মের মানুষ করে। তবে এই আধুনিক বিশ্বে এই মুসলমানরা এখন সবার চেয়ে এগিয়ে আছে, এদের জঙ্গি তৎপরতা সহনশীলতার সীমা ছাড়িয়ে গিয়েছে। আর বাংলাদেশের অবস্থা তো আরো ভয়াবহ, শুধু বাংলাদেশ না, পার্শ্ববর্তী ভারতেও একই ধরনের ঘটনা ঘটতেছে। এইখানেও হিন্দুত্ববাদীরা মাথা চাড়া দিয়ে উঠেছে, পাকিস্তান তো অনেক আগেই গুল্লাই গেছে। পাকিস্তান আফগানিস্তান তো মানে অনেক আগেই ইসলাম প্র্যাকটিস করার কারণে অমানুষ হয়ে গিয়েছে, এইবার থাকলো বাংলাদেশ, বাংলাদেশে পাকিস্তানের পথে হাঁটতেছে। ঠিক আছে, ধর্ম মানুষকে মানুষ বানায় না, এই হচ্ছে ধর্মান্ধদের কাজ, এরা আরো করবে। ধর্মের কোনো দরকারই নাই এই আধুনিক বিশ্বে আমরা মানুষ হব, আমরা কোনো ধর্ম মানব না। ঠিক আছে, বড় রাগে ক্ষোভে এই কথাগুলো বললাম, ধর্ম ছাড়ার সময় এসেছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। দিস ইজ মাই অরিজিনাল কন্টেন্ট আপলোডেড ফ্রম ধর্ম ইয় ধর্ম। থ্যাংক ইউ অল।